আমার নবী রহমাতুল আলামিন এবার তাবুকের যুদ্ধের ময়দান থেকে যখন উনি বাড়িতে ফিরতেছেন অর্ধেক রাস্তার মধ্যে আমার নবী রহমাতুল আলামিন যখন যাত্রা বিরতি করলেন করার পর সাহাবায়ে কেরামকে নিয়ে যখন একটু নিদ্রায় গেলেন হঠাৎ করে আমার নবী যেই উটের উপর সইরা উনি মদিনায় যাবেন এই উটটা সুটটা কোন জায়গায় গেছে তালাশ করে পাওয়া যায় না আমার নবী সাহাবায়ে কেরামকে পাঠাইলেন উটটা ধরে আনার জন্য সাহাবায়ে কেরাম পুরো এলাকা তালাশ করলেন কিন্তু উটটা খোঁজা পাই না কিছু মুনাফিক আছেন তারা কয় নবী যদি আমরা যে মুনাফিক এই খবর কইতে পারে কিন্তু উটের খবর নবী বলতে পারে না তাহলে বোঝা গেল নবীর দাবি মিথ্যা জুড়ে বলেন নাউজুবিল্লাহ এরকম কিছু আছে না নাই খেতো দান লাগালে খালি সব কি সারি দানিও না সুসাও কিন্তু দুইটা থাকা কিন্তু এক জায়গা তুই কথা কোন ঠিক কইছি থাকে এক জায়গাতে মালিকের লায়েক ফসবিট যা আছে সব সমান সমান খায় খাইলে কামুবি কিন্তু সম্পদ দেওয়ার বেলা এটা বেইমানি করে কি করে বেইমানি করে তো মুনাফিক টাইপের কিছু যারা তারা বলতেছে কি ব্যাপার নবীজি 500 মুনাফিকরে মসজিদের নববীতে গার দুরা বাইর করে দিয়েছে দুরা বলেন সুবহানাল্লাহ এরা অন্তর বলে মুনাফিক আছে ও অন্তরের খবর জানে নবীর যে গুড়া হারাইলো এই খবর নবীর নাই তাহলে বোঝা গেল আগের দাবি মিথ্যা এই কথা না যখন আমার নবীজির কান মুবারকের মধ্যে যখন চলে আসছে আমার নবী কয় এখন আর চুপ করে থাকা সম্ভব নয় আমার ক্ষমতাটা মুনাফিকদের কাছে আমি প্রকাশ করে দেই আল্লাহর নবী রহমাতুল আলামিন ডাক দেয় বলে আবু বকর উমর রে যাও আমি নবী বলে দিলাম আমার এই গুড়াটা এই উত্তরের দিকে যাও গিয়া দেখো ওই জঙ্গলার ভিতরে আমার গুড়াটা যাইয়া গাছের একটা ডালের সাথে তার রশিটা পেসকায় লাগে রয়েছে সুইটা আসতে পারে না ওই জায়গা থেকে গিয়ে আমার গুড়াটা নিয়ে আসো বলেন আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক আর উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নূর সহ সাহাবায়ে কেরাম গেছে নবী যেইভাবে বইল্লা দিছে যেই দিকে বলছে যেই গাছের মধ্যে লটকাইছে এমন ভাবে তারা যায় দেখে আমার নবীর গুড়াটা গাছের ডালের মধ্যে এবার রশিটা প্যাচ লাগিয়া অনেক চেষ্টা করছে ছুটার জন্য কিন্তু ছুটতে পারে নাই আল্লাহর নবীর রহমতে আমি সাহাবীরা এবার গুড়াটা ছুটাইয়া আমার নবীর সামনে হাজির করায় দিলেন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আগে বলছেন না কেন ওই মুনাফিক তারা শিক্ষা দেওয়ার জন্য আমি নবী প্র্যাকটিক্যালি প্রমাণ দিলেন বলে আল্লাহু আকবার কথা কোন ঠিক না বেঠি জানে কি জানে না আওয়াজ করে কোন জানে কি জানে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা রসের নিচে সে জিদাই পরে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনেগার আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা এই ক্ষমতা আছে না নাই আওয়াজ করে আছে না নাই আছে আমার নবী রহমাতুল আলামিন সামনে যা দেখে পিছনে তা দেখে ডাইনে যা দেখে বামে পাশে সব সমান দেখে কথা কোন ঠিক না বেঠি কারণ কেন বললাম ভারতের দারুল উলুম দেওবন মাদ্রাসার একজন মুহাদ্দিস জান্নামুল আশরাফ আল থানবী সাহেব উনি একটা কিতাব লিখেছেন এই কিতাবের নাম হচ্ছে আশরাফুল জবাব এই আশরাফুল জবাবের মধ্যে উনি একখানা হাদিস উল্লেখ করেন আল্লাহ নবী রহমাতুল আলামিন একদিন মসজিদে নববীতে নামাজ পড়াইবেন এমন সময় যখন নামাজ পড়ানোর সময় যখন মুয়াজ্জিন যখন একামত দিয়ে দিয়েছে একামত দেওয়ার পরে আমার নবী রহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন আপনারা কাতার সুজা করেন দূরে বলেন সুবহানাল্লাহ কি করেন
কাতার সুজা করেন তাহলে নামাজে কাতার কোন সময় সুজা করবেন? একামতের আগে না পরে? আওয়াজ কোন আগে না পরে? বুখারী শরীফের হাদিস কিতাবুস সালাত কিতাব আনলে আমি পড়াই দিয়ে এখন তো যাইতে হবে। আমি টাইটেল ক্লাসে পড়ছি হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ইদা উকিমাতুল মুয়াজ্জিনু হাইয়া আলা সলা ফাকুমু, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলা সলা তখন তোমরা বসা থেকে উঠা নামাজের জন্য দাঁড়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে দাঁড়ানো মাকরুহ, এর আগে দাঁড়ানো মাকরুহ। কোন ইমাম সাহেব বলতে পারে যদি বলেন তাহলে ইমাম সাহেব মাকরুহ কাজের জন্য আপনাকে আদেশ করছে। বুখারী শরীফের স্পষ্ট হাদিস কিতাবুস সালাত বাবুল আজানের মধ্যে স্পষ্ট ভাবে দেখবেন ইদা উকিমাতুল মুয়াজ্জিনু হাইয়া আলা সলা ফাকুমু, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলা সলা ফাকুমু তখন তোমরা দাঁড়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন দাঁড়ায় কাতার সুজা করেন অথবা এর আগে দাঁড়ায় কাতার সুজা করে বসেন, পরে ইয়া একামত দেওয়ার পরে হাইয়া আলা সলা বলার পরে আপনি দাঁড়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো হাদিস। আর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনারও ফয়সালা ওইটা, হানাফি মাযহাবের ফয়সালা ওইটা যে মুয়াজ্জিন যখন হাইয়া আলা সলা বলে এর আগে দাঁড়ানো মাকরু আর এই সময় দাঁড়ানো হচ্ছে এটা সুন্নাত। দূরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এর এই সিস্টেমে দাঁড়াবেন। এবার আমার নবী রহমাতুল আলামিন যখন দাঁড়ায় গেলেন এবার একামত দেওয়ার পর আমার নবী বলেন কাতার সোজা করেন, সবাই কাতার সোজা করে দাঁড়াইছে, আমার নবী আবার বলছেন কাতার সোজা হই নাই, এমন ভাবে সবাই কাতার সোজা করে দাঁড়াইছে, আমার নবী বলেন তোমাদের কাতার এখনো সোজা হই নাই। এ কথা যখন বলছে যখন মানে না একজন সাহাবী পিছনের কাতারে, উনি মনটা এই দিকে নাই বাড়িতে কি কাজকর্ম ফালায় রাখছে ওই টেনশনে, উনি কাতারটা এখনো সুজা করে নাই, আমার নবী কিন্তু সামনে দাঁড়াইলেন। আশরাফ আলী থানভী সাহেব আশরাফুল জাওয়াব কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন আল্লাহর নবী রহমাতুল আমিন এবার ডাক দেয় বলে সাহাবী রে কাতার সুজা করো, তোমার কাতার এখনো সুজা হয় নাই। ওই সাহাবীর নবীর কথা কানে যায় না, খেয়াল নাই, যখন খেয়াল নাই আল্লাহর নবী রহমাতুল আমিন ওই সাহাবীর নাম ধরে বলেন তোমার পিছনের কাতার সুজা হয় নাই, বলেন আল্লাহু আকবার। এবার বলার পর আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কই ব্যাপার কি, এমন হলো কেমনে, আমি যে পিছনে কাতার সুজা করি নাই এটা আমার নবী কেমনে দেখলো, খবর নবীর কাছে কেমনে আসছে? আয়ু সাহাবী কাতারটা সুজা কইরা নামাজ পড়ছে, নামাজের দরকার আছে না নাই? আওয়াজ করে শোনা আছে না নাই? কোন হুজুর এতক্ষণ একটু মোটামুটি ভালো লাগছে না, অনেক কিন্তু আর ভালো নাও লাগতে পারে, কথা কোন ঠিক না বেঠিক? নামাজের দরকার আছে না নাই? আসসালাতু মিরাজুল মুমিনি, নামাজ হচ্ছে মুমিনের জন্য পাঁচ ওয়াক্ত মিরাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়েন আপনি দুনিয়াতে সাক্ষাৎ হবে আল্লাহর সাথে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই নামাজের মাধ্যমে মানুষ খুব কাছাকাছি খুব সহজে আল্লাহর বান্দা থেকে মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? শুক্রবারে একবার না সপ্তাহে সপ্তাহে এখন আছে না যে ফাসক্ত নামাজে কাতার দেখি একটু ছোট, শুক্রবার আইলে আমার বাজার মসজিদে প্রথম যে মসজিদ বানাইছেন আমি 7 বছর ধরে এটাতে জুমা পড়াই, প্রথম দিকে মোটামুটি কিছু হয়েছে, পরে দিকে হইতে 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 এখন টিনের সালা দিছে এটাও নাই। এখন আমার কমিটি সিদ্ধান্ত নিছে যে মুসল্লি হই শুক্রবারে এটা যায় রুট ব্লক করে দেই, গাড়ি চলতে পারে না ও মসজিদ ভাঙ্গে আবার বড় করে বানাইতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো শুক্রবারের ফয়সালা। আমি করি যে আপনারা যদি শুক্রবার না হইয়া যদি ফাসত্ব নামাজ যদি এমনি আইতেন তাহলে সমাজ দশ সুন্দর হতো, নিজের জীবন দুনিয়াতে হতো ধন্য, পরকালে হতে ধন্য, কথা কোন ঠিক না বেঠিক? তো নামাজ পড়তে চায় নবীর মহব্বতে। কার মহব্বত? আবার দেন কার মহব্বত? আমাদের মতো মানুষকে নবীদের নামাজ পড়লে কোনো লাভ হবে না, আমরা চাই সর্বগুণের নবী মান্না আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে নামাজ পড়ার জন্য যেই নামাজ উম্মতে মুহাম্মদীর মেরাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে সাহাবী রে কাতারটা সুজা করো, সাহাবী এবার কাতার সুজা করে নামাজ পড়ে আমার নবীর কাছে গেছে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাতার যে পিছনে সুজা হইছে না আপনি দেখছেন কেমনে জানতে চাই? আমার নবী বলেন ইন্নাল্লাহা যাওয়া লিয়াল আরদা হাত্তা রাআইতু মাশারিকহা ওয়া মাগারিবাহা, এটা তিরমিজি হাদিস, সুন্দর করে হাদিসটা বয়ান আসছে। আল্লাহর নবী রহমাতুল আলামিন ডাক দেয়া বলে সাহাবীরা রে ইন্নাল্লাহা যাওয়া লিয়াল আরদা
হাত্তা রাআইতু মাশারিকহা ওয়া মাগারিবাহা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনদারে আমি নবীর কাছে এমন ছোট বানায়া দিয়েছে আমি আমার হাতের তালুটা যেমন ভাবে স্পষ্ট ভাবে দেখতে পাই আল্লাহর তামাম কায়নাত আমি এক জায়গায় তাকা এমন ভাবে দেখতে পাই বলেন আল্লাহু আকবার শুধু আমার নবী তো নবী নয় নবীর গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম ওলিকুল সম্রাট সমস্ত ওলিদের মাতার তাল সমস্ত ওলিদের মাতার মুকুর হুজুর কাউসে বাগ আব্দুল কাদের জিলানি উনি উনার কিতাবের মধ্যে বলেন নাজারতু ইলা বিলাদিন লাগে জামান কাখর দালাতিন আলা হুকমিতিসাল আমার কাউসে বাগ আব্দুল কাদের জিলানি ওলিকুল সম্রাট উনি ডাক দিয়ে বলেন হে পৃথিবীর আমি আব্দুল কাদির একটা সরিষার দানার পরিমাণ ছোট দেখি বলেন আল্লাহু আকবার এ বড় পীরা বদল কাদের জিলানের জিলানে তোমারি না গুনে আগুন হইয়া যাই পানি হে বড় পীরা বদল কাদের জিলানের জিলানে তোমারি নামের গুনে আগুন হইয়া যাই পানি হে বড় পীরা বদল যেই নজরে চুরুকে তুমি দিলা কুতুব বানায়াম ওই নজরে কর দয়া ও গো মুদির গাউসিয়া আল্লাহু আকবার বলেন গাউসবাগ দরবারে চুরি করতে আইছে গাউসবাগ কো যা আদাই ডালে আল্লাহর ওলি বানায় ছাইরা দেন দূরে বলেন সুবহানাল্লাহ সুরে বাপসে দে গাউসে বাগ আব্দুল কাদের জিলানির দরবারে ভক্ত মুরিদানে অনেক গরু লইয়া এটা লইয়া অনেক হাদিয়া তুফানে কথা কন্ঠ না বিঠি আমরা দেশে দেখেন অনেকে কয় দেখ রে পাট রশিদ দরবারে যাইতাছে গরু লইয়া আর গরু লইয়া যাইতাছে এলার মাথা ব্যথা গেল এলার টেহাদা নিছে কথা কন্ঠ না বিঠি আমার ফিপের ভাই আমি গরু নিতাম নাকি তুমি নিবা আমি যার কাছে বয়াত রাসূল গ্রহণ করছি তার বাড়ির সম্মান আমার কাছে বড় সবচাইতে কথা কন ঠিক না বিঠি তুমি কি এর লাগি সিবার ভিত্তে বয়াটার সমালোচনা করো তুমি কে লিখো সোনা গান্ধা যাইতেছে দেখ বাস ছাড়ছে রে ও বেদাতি করতে জুড়ে বলেন নাউজুবিল্লাহ আমার ফিরে রে আমি কি করব তোমার কাছে জিজ্ঞাসা করব তো কাউসুবাগের দরবারে অনেক উপটকন হয় এই সূরা বেড়ায় বাগদাদে এমন কোন জায়গা নাই এমন কোন বাড়ি নাই যে চুরি করছে না এমন কোন ঘর নাই সব ঘরতে চুরি করলাম মালামাল বেশি একটা পাই না আব্দুল কাদিরের বাড়িতে তো ভক্ত মুরিদানে হাদিয়া তোফা লইয়া ইয়ে আজকে গেলে মনে একটু বেশি কামাই হইব জুড়ে বলেন সুবহানাল্লাহ তার মনের নিয়ম সে যায় পড়ছে গাউসিবাগ যখন এশার নামাজের সময় যখন নামাজে দাঁড়ায় গেলেন সুর বেড়াই সবার চোখে ফাঁকি দিয়া গাউসিবাগের খানকা শরীফের ভিতরে গিয়া খাটের নিচে লুকায় রুখ গাউসিবাগ আব্দুল কাদের জিলানি পরে এশার নামাজ দা হইরা কো তাহাজ্জুদের জন্য আবার তো উড়া লাগবো এর আগে একটু জায়গা খাদেম রে কো দরজাটা লাগায় দি আজ্জার দরজা খোলা থাকলে চলতো না জুরে বলেন সুবহানাল্লাহ দেখে কি দেখে না দরজাটা লাগায় দি সুর বেড়াই কো যে খামটা কি হইলো দেখছো দরজা লাগাই দিলে আমি যাইম কেমনে আচ্ছা বাবা একটা হইব না গাউসবাগ যখন গেছে যাওয়ার এবার এ সুর বেড়ায় এখানকার ভিতরে যত মালামাল ছিল সব মালামাল গুলা গাঠুরি বাইন্দা এক জায়গার মধ্যে বসে রইল গভীর রজনীতে একই তাড়াতাড়ি চলিয়া যায় হুজুর গাউসবাগ নামাজ পড়ে আসার আগে তাড়াতাড়ি চলে যায় যাচ্ছেন দূর থেকে দেখা যায় দরজা কাছে গেলে দেখে খালি টিনের বেড়া জুড়ে বলেন সুবহানাল্লাহ তখনকার যুগের যে সিস্টেম দিয়ে ঘর বানাইতো গেছে যায় দেখে ওখানে এটা খালি গেছে দরজা বন্ধ এখান থেকে আরেকবার যায় আরেক জায়গায় গিয়া দেখে দূরে থেকে দেখা যায় দরজা কিন্তু কাছে গিয়া দেখে দরজা বন্ধ আর যাইতে পারে না সুরে মনে মনে ডিসিশন নিছে মনে হয় অনেক অন্ধকার হয়ে গেছে এই অন্ধকারের মধ্যে মনে হয় দরজা দেখা যায় না এই কারণে যাইতামও পারি না এখন বইয়া থাকবো ফজরের আজান দিলে যখন ফর্সা হইব আব্দুল কাদের যখন নামাজে দাঁড়াইব এই সুযোগে আমি চল্লা জামুগা জুড়ে বলেন নাউজুবিল্লাহ আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানি এবার গভীর রজনের মধ্যে উঠে গেলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওলি আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ছে তাহাজ্জুদের নামাজ পড়া তারা ওলি আল্লাহ হইছে জীবনে কোনোদিন পাবলিকতে বলছে না কাল রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি কথা কোন ঠিক না বিঠি
আমরা দেশে কিছু পাবলিক আছে, 12 বছরে যদি একদিন তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারে, পরের দিন দুলালকান্দি বাজারে গিয়ে কো বাইসাপ লাইতে ঘুমাইতাছিনে কো কেরে কো কালা লাইতে তাহাজ্জুদের নামাজ পড়ছি, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে দুনিয়ার জমিনে নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও তার শ্রেণীর নামাজের জন্য জাহান্নামের আগুন তার জন্য ওয়াজিব হইয়া যাইবো, হাবিয়া দুজু হইবো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা পাবলিকতে দেখানোর জন্য নামাজ পড়ে। আমি জানতে চাই রাতের বেলা গুগনে কুমরে তুমি তাহাজ্জুদের নামাজ পড়লা, দুলালকান্দি বাজারে অ্যাডভার্টাইজ দিলা কেন, কথা কোন ঠিক না বেঠি? সুতরাং এইটার লাগি নামাজ না, আপনি ফরসেন আপনার মধ্যে রাখেন না, গুপনে রাখলে এটার বরকত বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রেগুলার যেই বেড়া জীবন বরাবর এলা কই তারে কথা, 12 বছর একদিন কইরে গিয়ে যদি উড়ায় তুলে বাজার না ঘুমাইতাছি না কাল্লা রাইতে তাহাজ্জুদের নামাজের লাগি, কথা কোন ঠিক না বিচ্ছিন্ন? এরকম না, নামাজ পড়বেন অন্তরের নিয়ত একমাত্র আল্লাহ এবং তার রসূলকে খুশি করার নিয়তে, কথা কোন ঠিক না বিচ্ছিন্ন? কেউ আমারে ভালো মন্দ তাতে কিছু আসে যায় না। এবার আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানি এবার সুন্দর করে খানকা শরীফের বারান্দার মধ্যে উনি চেয়ারের মধ্যে বসে আরাম করছেন, এমন সময় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার গাউসে বাগের কদমে আয়েশা গভীর রাতে হাজির হয়ে গেল। আমার আব্দুল কাদের জিলানি ডাক দেয়া বলে খিজির গো কেন আপনি আসলেন জানতে চাই? আল্লাহ তো আমারে আপনার কাছে পাঠিয়েছে গো। কোন কারণে? খুরাসান এলাকায়, ইয়েমেনের খুরাসান এলাকায় একটা কুতুব ছিল, ওই কুতুবটা একটু আগে দুনিয়ার জমিন থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। আল্লাহ বলেছে এই রাতে এই মুহূর্তের মধ্যে যে কোনো একটা মানুষকে আল্লাহর ওলি বানাইয়া ওই জায়গার মধ্যে ট্রান্সফার করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গাউসে বাগ কই এত রাইতে আমি এই মানুষ পাইম কই? জোরে বলেন সুবহানাল্লাহ। কত মানুষ ঘুমাইতেছে আর টাইম নেই এত রাইতে কই থেকে আনু? এটা কি সম্ভব? গাউসে বাগ এবার বেলায় তিন নজর দিয়া খাদেমরা ডাক দিয়া কই ঠিক আছে আজকে আমি একটা কাজ করব, যা আমার খানকা শরীফের ভিতরে যায় দেখ একটা সূরা বেড়া লইছে, এরা দুইরা আমার কাছে লই আয়, যদি সুযোগ পাই তারে আজকে কাজের কাজে বানাইয়া দিব। এবার গাউসে বাগের খাদেম যাইয়া এই বেচারারে খাটের নিস্তে কাইন্না আমার গাউসে বাগের সামনে দাঁড় করাইয়া দিলে। আমার গাউসে বাগ ডাক দিয়ে কয় বাবারি আমার দরবারে কিসের জন্য আসলা জানতে যায়? সূরা বেড়া ডাক দিয়ে বলে হুজুর আমি মনে মনে ধারণা করছিলাম আপনার ঘরে আপনার দরবারে অনেক সম্পদ আছে, আমি সম্পদের জন্য আপনার দরবারে আসছি। আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে বাবারে আমি আব্দুল কাদেরের দরবারে সম্পদের জন্য আসলা, এমন সম্পদের মালিক আজকে তোমারে বানামু, দুনিয়ার জমিনে তোমার আর কোনো সম্পদের অভাব হবে না। আল্লাহু আকবার বলে সম্পদের লেগে আইসো যা, আজকে এমন দনের ধনী বানামু, এমন সম্পদের সম্পদ মালিকদার বানামু, তোর জীবনের কোনো অভাব থাকবে না। ও হুজুর কি দিবেন, কত টাকা দিবেন, কত পয়সা দিবেন জানতে চাই? আমার আব্দুল কাদি কয় তোরা টাকাও দিতাম না পয়সাও দিতাম না, তাহলে কি দিবেন? কত তাড়াতাড়ি উজু কইরা আয় তোরে আমি আজকে ওলি বানায় দিয়াম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা দিছে উজু করতো এফুল লাগিয়ে ওই ফাউ দোয়া লইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানি সুন্দর করে ডাক দিয়ে ওজুটা ভালো করে না সুন্দর করে জাগার মধ্যে বসাইলেন, বসাইয়া আমার গাউসে বাগ সামনে হাতরা বাড়ায় দিলেন। ডাক দিয়ে বলে বাবারে তোর হাতরা বাড়ায় দে, আমি আব্দুল কাদের হাতের মধ্যে হাতরা বাড়াইয়া দিই। এই মানুষটা যখন আব্দুল কাদের জিলানির হাতের মধ্যে যখন হাতরা বাড়ায় দেয় আমার গাউসে বাগ কয় আমি তোর এখন তৌবা কর, আমার সাথে সাথে তুই তৌবাটা পালন কর। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযী আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তুবু ইলাল্লাহ, গুনাহ কইরা তুমি নিজেরে বেড়াগিরি দেখাইও না, গুনাহ কইরা তুমি নিজে নিজে গর্ব কইরো না, গুনাহ যদি তুমি বান্দার হয়ে যায় এ গুনার জন্য তুবু ইলাল্লাহ আমার আল্লাহর দরবারে তওবা করো। তওবা হে নাসুয়া, যে তওবা একবার করলে দ্বিতীয় গুনাহ এ পাবলিক আর করতো না, এটাকে বলা হয় তওবা হে নাসুয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হইলো তোবাই নাসোয়া। আল্লাহ মিথ্যা কথা এই পর্যন্ত মিথ্যা কথা যা বলছি আজকে তোবাই নাসোয়া করলাম, আর জীবনে মিথ্যা কথা বলতাম না। আজকে কয়ে যদি আবার কালকা ওই মিথ্যা কথা বলেন তাহলে এটা তোবাই নাসোয়া হবে। যে গুণা লাগে তোবা করছেন এই গুণা মরার আগে জীবনে আর না করলে এটাকে বলা হয় তোবাই নাসোয়া। দূরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
Sayyidina Ma'una Anamu Ma'adallahumma Salliyam Sayyidina Ma'una Anamu Ma'adu Ala Ali Sayyidina Ma'una বাবাজির আমার আমার আব্দুল কাদের জিলানি এবার হাতরা বাড়ায় দিলেন এই ফাগলায় আমার আব্দুল কাদের জিলানির হাতের মধ্যে হাত রাখা তার এবার তওবা পড়াইয়া এবার ডাকতে বলে কথা সুজা করেন এবার সাহাবাই کرام ডাকতে নবী গো আমার পিছনে যে কথা সুজা হইছে না আপনি দেখলেন কেমনে কো সমস্ত পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর কাছে একবার সংকীর্ণ কইরা দিয়েছি আমি तमाम কায়নাত এক জায়গা থাইকা দেখি জুরে বলেন সুবহানাল্লাহ এলা সফিজরে দে কথা সুজা হইছে না এই খবর আমি কামলে বলার নবীর কাছে আছে।